আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, শুধু প্রথম দিকে দুই একজন আনমিউট রাখো, বাকি সবাই মিউট করে রাখো। আচ্ছা, তো ক্লাসের শুরুতে তোমাদেরকে কিছু ছবি দেখাবো। এখানে দেখো, এখানে কিছু শ্রমিক ইট ভাটায় কাজ করে এরা। হ্যাঁ, আর এখানে দুই নম্বর শ্রমিক ছবিতে দেখতে পাচ্ছ কয়েকজন মহিলা এবং পুরুষ এরা গার্মেন্টসে কাজ করছে। আর তিন নম্বর ছবিতে এখানে অফিসে কিছু কর্মকর্তা কর্মচারী তারা এখানে মিটিং করছে, তারা অফিসে কাজ করে। এখানেও অফিসে কাজ করার কিছু দৃশ্য। তো এই চারটা ছবিতে যারা কাজ করছে এদেরকে আমরা কি বলতে পারি? শ্রমিক শ্রমিক বলতে পারি। হ্যাঁ শ্রমিক। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো আরো কিছু শ্রমিকের দৃশ্য রয়েছে, যেমন এখানে প্রথম ছবিতে এবং এই মাঝখানে দ্বিতীয় ছবিতে, এই দুটা ছবিতে কৃষকেরা কাজ করছে। উপরের এখানে নদীর পানিতে পাট ধুচ্ছে, আর এখানে জমি থেকে তারা ফসল তুলে নিয়ে আসছে। এরপরে ডান পাশে উপরে এখানে পোশাক শ্রমিকের দৃশ্য দেখতে পাচ্ছি, আর এখানে বিল্ডিং নির্মাণ হচ্ছে, নির্মাণ শ্রমিকেরা কাজ করছে। তো আমাদের দেশে তাহলে বহু রকমের শ্রমিক রয়েছে যারা বিভিন্ন জায়গায় কাজ করে, তাই না? তো এই শ্রমিকদের কি করতে হবে? সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। যেমন এখানে কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এখানে প্রথমে একটা ছবি রয়েছে, এখানে শ্রমিকদেরকে নগদ অর্থ দেওয়া হচ্ছে, তারপরে এখানে উপহার দেওয়া হয়েছে, মেডেল দেওয়া হয়েছে শ্রমিকের কোনো এক কর্মকর্তাকে। তারপরে এখানেও শুভেচ্ছা উপহার দেওয়া হচ্ছে তিন নম্বর ছবিতে। আর চার নম্বর ছবিতে শ্রমিককে তার পারিশ্রমিক দেওয়ার জন্য অর্থ বা টাকা গণা হচ্ছে। তো এই যে শ্রমিকদেরকে যে সম্মান দেওয়া হয় বা মর্যাদা দেওয়া হয়, তাদের মূল্যায়ন করা হয় কাজের, এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা। গুড, তোমাকে ধন্যবাদ। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে শ্রমের মর্যাদা সম্পর্কে, ঠিক আছে? তো তোমরা, তোমাদের কাছে যদি পাঠ্য বই থাকে, পাঠ্য বইটা বের করো। চতুর্থ অধ্যায় পাঠ 6, 89 পৃষ্ঠা। আমাদের আজকের পাঠ হচ্ছে শ্রমের মর্যাদা। আচ্ছা, পাঠ আলোচনার শুরুতে আমরা একটু জেনে নেব। আচ্ছা, তোমাদের প্রশ্ন করার জন্য আমি পরে সুযোগ দেবো। হ্যাঁ, আগে কেউ ডিস্টার্ব দিও না, আগে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তো আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো বা জানতে পারবো, এক নম্বর হচ্ছে শ্রম কি আমরা সেটা বলতে পারবো, শ্রমের মর্যাদা বলতে কি বোঝায় সেটা বলতে পারবো, শ্রমের মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসের উদ্ধৃতি বর্ণনা করতে পারবো। মোট কথা, আজকের আলোচনা থেকে আমরা শ্রমের মর্যাদা বিষয়টি আমরা উপলব্ধি করতে পারবো। আচ্ছা, এখানে একটা ছবি আছে, প্রথম ছবিতে শ্রমিকের পারিশ্রমিক দেওয়া হচ্ছে, দ্বিতীয় ছবিতে মূল্যায়ন করা হচ্ছে, তৃতীয় ছবিতে কিছু শ্রমিক কাজ করছে রাস্তায়, মাটি ভরাট করতেছে। যাই হোক, ইসলামে এই ধরনের যারা শ্রমিক রয়েছে, যারা অর্থের বিনিময়ে অন্যের কাজ করে দেয়, তাকে মূলত ইসলামের দৃষ্টিতে শ্রমিক বলা হয়। তো এই সমস্ত শ্রমিকের জন্য ইসলামে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অনেক সম্মান মর্যাদা প্রদান করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে জানব। আচ্ছা, প্রথমে আসি শ্রম কাকে বলে। মানুষ জীবন ধারণের জন্য যেসব কাজ করে তাকে শ্রম বলে। মানুষ জীবন ধারণের জন্য যেসব কাজ করে, যেমন আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এখানে আমি কি করছি? শ্রম দিচ্ছি। তোমরা যে ক্লাস করছো, তোমরাও শ্রম দিচ্ছ,
তোমরা কিছু শেখার জন্য আর আমি তোমাদেরকে শেখানোর জন্য, বুঝতে পারছো? অর্থাৎ জীবন ধারণের জন্য যে সমস্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো মানুষের মৌলিক প্রয়োজন। বেঁচে থাকার জন্য, চলাফেরার জন্য মানুষের এগুলো একান্ত প্রয়োজন। তো এই সমস্ত প্রয়োজন মেটানোর জন্য মানুষ যে সকল কাজ করে সেগুলিকে মূলত শ্রম বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে শ্রমিক কাকে বলে? যারা অর্থের বিনিময়ে অন্যের কাজ করে দেয় তাকে মূলত শ্রমিক বলা হয়। যারা অর্থের বিনিময়ে বা পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে দেয় তাকে বলা হয় শ্রমিক। আর যিনি অর্থের বিনিময়ে অন্যের কাছ থেকে কাজ করে নেন তাকে বলা হয় মালিক। যদিও আমাদের সকলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু দুনিয়াতেও স্বাভাবিকভাবে মানে অস্থায়ীভাবে কিছু কিছু মালিকানা রয়েছে। যেমন আমি এখন একটা ল্যাপটপে তোমাদের ক্লাস নিচ্ছি, এই ল্যাপটপের মালিক আমি। যদিও এটা আল্লাহ তাআলার ইচ্ছায় আমি এটা পেয়েছি, কিন্তু তারপরেও বর্তমানে এটা আমার অধীনে রয়েছে, সেই জন্য আমি বাহ্যত এটার মালিক। তো তেমনিভাবে যখন কেউ শ্রম অর্থের বিনিময়ে অন্যের কাজ করে দেয় তখন সে শ্রমিক, আর যে অর্থের বিনিময়ে অন্যের কাছ থেকে কাজ করে নেয় তখন সে হচ্ছে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমের মর্যাদার বিষয়ে পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থাৎ যখন নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হবে। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করবে, রিজিক অন্বেষণ করবে। অর্থাৎ যার যে পেশা কর্মস্থলে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে আমরা নামাজের পরে যারা লেখাপড়া করছি তারা লেখাপড়া করব, যারা শিক্ষকতা করি তারা শিক্ষকতার দায়িত্ব পালন করব, যারা ব্যবসা করি ব্যবসা ক্ষেত্রে ছড়িয়ে পড়ব, যারা দোকানদার করি তারা দোকানে ছড়িয়ে পড়বে, যারা রিক্সা চালায় সে রিক্সা নিয়ে বের হবে, যে সিএনজি চালায় সিএনজি নিয়ে বের হবে, যে অফিস কলকারখানায় কাজ করে, অর্থাৎ যার যে কর্মস্থল সেখানে ছড়িয়ে পড়াই হচ্ছে আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক অন্বেষণ করা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে রিজিক অন্বেষণ করার জন্য বা রুজি তালাশ করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে বলেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই কী করতে হবে? কাজ করতে হবে, বুঝতে পারছো? কোনো কাজই ইসলামে ছোট নয়। শ্রমের মর্যাদা ইসলামে প্রদান করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পর হালাল রুজি উপার্জন করা একটি ফরজ ইবাদত। ফরজ ইবাদতের পর বলতে কি? অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ, এটা ফরজ না ফরজ? তাহলে এই নামাজ পড়ার পরে কি আর মসজিদে বসে থাকার সুযোগ আছে? সুযোগ নেই। নামাজ পড়ার পরে যার যার কর্মস্থলে ছড়িয়ে পড়তে হবে। এই নামাজ পড়ার পরে তুমি যে লেখাপড়া করবে তাহলে এটাও তোমার একটা ফরজ ইবাদত হবে। তোমার আম্মু যে রান্না বান্না করবে এটা তার ফরজ ইবাদত হবে। তোমার বাবা যে অফিসে যাবেন কাজ করতে, যদি সেটা হালাল কর্ম হয় তাহলে সেটাও একটা ফরজ ইবাদত পালন হবে। যেভাবে প্রতিটি ক্ষেত্রে যে কোনোভাবে হালাল রুজি উপার্জন করার চেষ্টা করা, এটা একটা ইবাদত, ফরজ ইবাদত। আল্লাহ তাআলা পৃথিবীতে অফুরন্ত সম্পদ রেখেছেন, কিন্তু এই সম্পদগুলো আহরণ করতে গেলে কি হবে? পরিশ্রম করতে হবে। মাটির নিচে তেলের খনি আছে, সোনার খনি আছে, তারপরে হচ্ছে তোমার কয়লার খনি রয়েছে, বিভিন্ন রকমের খনিজ পদার্থ রয়েছে, কিন্তু ওগুলো যদি মাটিতেই থাকে, মানুষ যদি চেষ্টা করে শ্রম দিয়ে সেগুলো মানে কি বলে সেগুলো যদি না উত্তোলন করে তাহলে তো সে লাভবান হতে পারবে না, তাই না? সেই জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করার জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা মস্তিষ্ক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করে দিয়েছেন, এগুলো কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তো তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক হতে আহার করো। তাহলে বোঝা যাচ্ছে যে শ্রম অর্থাৎ পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্রম দিয়ে অভ্যস্ত ছিলেন। তিনি যখন ছোটবেলায়, আমরা জানি যে তার জন্মের আগে তার বাবা মারা গিয়েছিলেন, তারপরে তার 6 বছর বয়সে তার মা মারা যান, তখন
তার দেখাশোনার দায়িত্ব নেন তার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু 2 বছর পরে তার দাদাও মারা যান। 8 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালিব। কিন্তু আবু তালিবের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তিনি খুব দরিদ্র ব্যক্তি ছিলেন, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে যেহেতু চাচার সংসারে অভাব অনটন বেশি, কাজে আমি যদি তাকে একটু সহযোগিতা করি তাহলে তার সংসারের বেশ উপকার হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, তিনি ছোটবেলায় অন্যের অর্থাৎ অন্য যারা সম্পদশালী ব্যক্তি ছিল, যাদের ছাগল ভেড়া দোম্বা এগুলো বেশি ছিল, তাদের ভেড়া মেষ এগুলো তিনি চড়াতেন, মাঠে নিয়ে গিয়ে অর্থাৎ রাখালগিরি করতেন, আমরা সহজ কথায় বলতে পারি। তাদের ছাগল ভেড়া এগুলো চড়াতেন এবং এগুলোকে ঘাস খাওয়াতেন, বিনিময়ে তারা তাকে খেতে দিত বা তারা তাকে খেজুর দিত বা দেরহাম দিত, সেই সময় প্রচলিত মুদ্রা দিত, তিনি সেগুলো দিয়ে খাবার কিনে নিয়ে খেতেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি জীবনে তিনি বেশ কিছু যুদ্ধ করেছেন, তার মধ্যে একটা যুদ্ধ ছিল খন্দক বা পরিখা। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা খন্দকের ছবি রয়েছে, অর্থাৎ পরিখা খনন করা হয়েছে। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেররা মদিনা আক্রমণ করার জন্য তারা 10,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছিল, মদিনায় একেবারে তারা চলে এসেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য, তখন এই কাফেরদেরকে প্রতিরোধ করার জন্য মদিনার যেই দিক দিয়ে খোলা ময়দান ছিল সেই দিক দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা পরিখা খনন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তো এই পরিখা খনন কাজে সাহাবীগণ অংশগ্রহণ করেছিল, তার সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অংশগ্রহণ করেছিলেন, এবং একজন সাহাবীর ভাগে যে কয় ফুট জায়গা নির্ধারণ ছিল তিনি নিজেও সেই সেই পরিমাণ জায়গা নিজে নিয়েছিলেন এবং নিজে কোদাল দিয়ে সেই জায়গা খনন করে করে তিনি পরিখা খনন কাজে অংশগ্রহণ করেছিলেন। তো এই ছবিটা আমি এই জন্য নিয়ে এসেছি যে আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, অথচ তিনি নিজে কাজ করেছেন, মাটি কাটার কাজ তিনি করেছেন যেটাকে আমরা একটা ছোট বা তুচ্ছ কাজ মনে করি, ছাগল চড়ানোর কাজ করেছেন যেটা আমরা অনেকেই পছন্দ করি না, যে ছাগল বা ভেড়া এগুলো আমরা এগুলো পছন্দ করি না, অনেকেই বিরক্তকর মনে করি, অথচ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো চড়িয়েছেন। তাহলে তিনি নবী হয়ে যদি কাজ করতে পারেন, এত নিম্নমানের কাজ যদি তিনি করতে পারেন, তাহলে আমরা কি তার চেয়ে কখনো সম্মানিত হতে পারবো? পারবো না। তাহলে কাজ করতে আমাদের এত লজ্জাবোধ কেন, আমাদের এত ঘৃণা কেন, আমরা কেন কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করব? কাজে আমরাও কি করব, গুরুত্ব সহকারে আমাদের যে কাজগুলো রয়েছে, দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সেগুলো আমরা পালন করব। আচ্ছা, আর একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কামারের কাজ করছে 2 জন লোক। তো এই কাজের সাথে আরেকজন নবী সংশ্লিষ্ট ছিলেন, তোমরা বলতে পারবে তিনি কে ছিলেন, কোন নবী? কামারের কাজ, হ্যাঁ ধন্যবাদ, হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি কামারের কাজ করতেন। দেখো কামারের কাজটা কিন্তু খুব ময়লাযুক্ত একটা কাজ, তাই না? কামারের দোকানে যেই যাবে ও কাজ করে নেক আর না নেক, কিন্তু কামারের ভাটির দিয়ে ধোয়া, তারপরে কালি কয়লা, এগুলো কি হবে, শরীরে এবং জামা কাপড়ে লেগে মলিন হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে। কিন্তু তারপরেও নবী হওয়ার সত্ত্বেও দাউদ আলাইহিস সালাম কি করেছেন, এই কামারের কাজ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো কাজকে ঘৃণা করা যাবে না, তাই না? সবগুলো কাজই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা ছবি দেখো, এখানে একজন মহিলা মানুষ, তোমরা এই ছবি জিনিসটা চেনো কি বলো তো, এটা কি? জাতায়াত করেছেন, তাই না? এখানে গম ডাল ভুট্টা এগুলো এই জাতাতে ঘুরিয়ে মানে গুঁড়া করা হয় বা ভাঙ্গা হয়, তাই না? তো একজন মহিয়সী নারী, আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় কন্যা ছিলেন, তিনি এই কাজটা করতেন, বলো তো কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, তাহলে আমি 3টা উদাহরণ নিয়ে আসলাম, আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারপরে দাউদ আলাইহিস সালামের, তারপরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে দেখো তারাও কি করতেন, তাদের কাজকর্ম করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুধু যাতা ঘোরানো নয়, তখনকার দিনে তো এখনকার মতো এরকম পাম্প ছিল না, পানির মোটর ছিল না,
কুয়া থেকে পানি টেনে তুলতে হতো, তিনি সে কাজটা করতেন। ঘরে রান্না বান্না, ঘর গোছানো যাবতীয় কাজ তিনি নিজ হাতে সম্পন্ন করতেন। তো এই সমস্ত নবী রাসুল এবং মহীয়সী নারী বা মনীষীদের জীবনী থেকে আমরা কি শ্রমের মর্যাদা বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি। এখান থেকে আমরা বুঝতে পারি যে শ্রমটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, তাই না? কে কাজ করতে ঘৃণা করার কিছু আছে? কোনো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে? না স্যার, ঘৃণা করার কিছু নাই। হ্যাঁ না স্যার, আচ্ছা, কোনো কিছু ঘৃণা করার নাই, বরং আমাদের কাজকে শ্রদ্ধা করতে হবে স্যার। হ্যাঁ আচ্ছা, এরপরে আসো, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিককে কি বলেছেন? তিনি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমজীবী হচ্ছে আল্লাহর বন্ধু। দেখছো, যারা কাজ করে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তারা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। তা আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? জি স্যার চাই। হ্যাঁ স্যার। তোমরা বাড়িতে কাজ করো? আচ্ছা, আমি আমি একটু পরে শুনবো যে কে কে কাজ, কে কে কি কি কাজ করো। আচ্ছা, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে যাতা ঘোরাতেন, এতে তার হাতে দাগ পড়ে গিয়েছিল এবং পানির মশক বয়ে নিয়ে এসেছেন, তার বুকে দড়ির দাগ পড়ে গিয়েছিল, ঘরের তিনি সব কাজ করতেন, ঝাড়ু দিতেন। সাহাবিগণ একদিন জিজ্ঞেস করলেন মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে যে কোন প্রকারের উপার্জন উত্তম। তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জবাবে বললেন, মানুষের নিজ হাতের কাজের বিনিময় এবং সৎ ব্যবসায় থেকে প্রাপ্ত মুনাফা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বা শ্রেষ্ঠ উপার্জন। তাহলে তোমরা লেখাপড়া শিখে যখন নিজে চাকরি করবে, তখন তোমার এই উপার্জনটা হবে শ্রেষ্ঠ উপার্জন, উত্তম উপার্জন। অথবা যারা সৎভাবে ব্যবসা করে মুনাফা বা লাভ করবে, সেটাও হবে শ্রেষ্ঠ উপার্জন। আচ্ছা, কোরআনে শ্রমজীবীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন, এমন বহু লোক আছে যারা জমিনের দিকে ভ্রমণ করে ও আল্লাহর অনুগ্রহ খুঁজে বেড়ায়। তো যাই হোক, আমরা শুধু নিজের শ্রম করব তা নয়, আমাদের বাড়িতে অনেক সময় কাজের ছেলেমেয়ে থাকে, দোকানে কর্মচারী থাকে, প্রতিষ্ঠানে আয়া পিয়ন থাকে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আছে। তিনি বলেছেন, মজুরের অর্থাৎ শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি আদায় করে দেবে। অর্থাৎ বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস, স্কুল প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স, বিভিন্ন জায়গায় যারা শ্রমিক রয়েছে, মালিকের উচিত হচ্ছে শ্রমিকের পারিশ্রমিকটা ঠিক মতো প্রদান করা। তুমি যখন রিক্সায় চড়ে আসবে, রিক্সা থেকে নেমেই তোমার উচিত হচ্ছে রিক্সা ভাড়াটা দিয়ে দেওয়া। এইভাবে প্রতিটি ক্ষেত্রে বুঝে নিতে হবে। মাস শেষ হওয়া মাত্রই তোমার বাসায় যে কাজের ছেলে মেয়ে রয়েছে, দোকানের কর্মচারী রয়েছে, স্কুলের আইপিএন কর্মচারী রয়েছে, তাদের বেতনাদি পরিশোধ করা, এটা তোমার আমার আমাদের সকলের কর্তব্য। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের কার কার প্রশ্ন আছে একটু বলো শুনি। যার প্রশ্ন আছে সে আনমিউট করে প্রশ্ন করবা। আমার প্রশ্ন হচ্ছে, এই যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে যাতা ঘোরাতেন এবং এই জন্য তার হাতে যাতা ঘোরানো দাগ পড়ে গিয়েছিল, এমনিভাবে তিনি পানির মশক বয়ে আনতেন, পানির মশকটা কি স্যার? আচ্ছা, মশকটা হচ্ছে চামড়ার থলে, চামড়ার পাত্র, বুঝতে পারছো? এখন যেমন প্লাস্টিকের বালতি থেকে দিয়ে আমরা বা সীসার বালতি দিয়ে আমরা পানি আনা নেওয়া করি, আগেকার দিনের মানুষ চামড়ার বড় বড় থলে ছিল, সেগুলোতে করে পানি উত্তোলন করতো বা আনা নেওয়া করতো, এগুলোকে মশক বলা হয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো প্রশ্ন? শোনাই। হ্যাঁ বলো। সুনানে আহমদ অর্থ কি? এটা কি স্যার, এটা কি কোনো বই? ওটা হচ্ছে একটা হাদিসের গ্রন্থ। আচ্ছা স্যার, এগুলা সহি হাদিস? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন নাই?
আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, যাকে জিজ্ঞেস করব সে উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে রয়েছে মেরাজ খান, তুমি আনমিউট করো, 315 রোল মেরাজ, তুমি বলো। হ্যাঁ, শ্রম বলতে কি বোঝায়? স্যার, শ্রম বলতে বোঝায় মানুষ তার নিজের বেঁচে থাকার জন্য অপরের কল্যাণ এবং সৃষ্টি জীবের উপকারের জন্য যে কাজ করে তাই শ্রম। গুড, আচ্ছা ঠিক আছে। এরপরে ইয়াসির আব্দুল্লাহ, তুমি বলো, ইসলাম কোন খাদ্যকে উৎকৃষ্ট হিসেবে আখ্যা দিয়েছে? স্যার, ইসলাম নিজের হাতে উপার্জিত খাদ্যকে উৎকৃষ্ট হিসেবে আখ্যা দিয়েছে। নিজ হাতে উপার্জিত খাদ্য হচ্ছে উৎকৃষ্ট খাদ্য। আচ্ছা, এরপরে আসো ফারিয়া জাহান। ফারিয়া জাহান, তুমি আনমিউট করো। ফারিয়া জাহান, শুনতে পাচ্ছ? আচ্ছা, ফারিয়া জাহান শুনতে পাইনি। আচ্ছা, ফাহিম আহমেদ, 198 রোল, তুমি আনমিউট করো। ফাহিম শুনতে পাচ্ছ? ফাহিম, আচ্ছা মাহিয়া, মাহিয়া শুনতে পাচ্ছ? মাহিয়া আনমিউট করো। স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। কিন্তু আমি তো তোমার কথা বুঝতে পারলাম। স্যার, বোধহয় ওর ইন্টারনেটের সমস্যা হতে পারে, তার জন্য আপনার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েদের মধ্যে কে আছে, হাত তোলো তো দেখি। মাহিষা মেয়ে যাবেন? স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারতেছি যে আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু হয়তো ওরা ক্লাসে জয়েন করে অন্যদিকে মনোযোগ দিয়ে আছে। আচ্ছা যাই হোক, যারা আমার কথা শুনতে পাচ্ছ তাদের মধ্য থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবা। শ্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? একটু ধীরে ধীরে বলো। শ্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হলো হাত পা মস্তিষ্ক। হাত পা এবং মস্তিষ্ক, গুড। আচ্ছা, কে বা কারা আল্লাহর বন্ধু? শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু। আচ্ছা ঠিক আছে, নামাজ শেষে কোথায় বেরিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন? সবাই বললে বুঝতে পারি না তো, যখন নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সে সময় আল্লাহ তাআলা তার বান্দাদের রহমত তালাশ করতে আদেশ দিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আরো কিছু অতিরিক্ত প্রশ্ন করব, সেটা হচ্ছে মানুষের উন্নতির চাবিকাঠি কি? শ্রম। ঠিক আছে। আচ্ছা, কোন জাতি বেশি উন্নত? যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। আচ্ছা গুড। এরপরে শ্রমের ব্যাপারে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোন সূরায়? সূরা জুমায়। সূরা জুমায়, হ্যাঁ। আচ্ছা, এরপরে ইসলাম জীবিকা অন্বেষণকে কি হিসেবে ঘোষণা দিয়েছে? ইবাদত হিসেবে ঘোষণা দিয়েছে। ফরজ ইবাদতের পর হালাল রুজি উপার্জন করা কি? ফরজ ইবাদত। ফরজ ইবাদতের পর হালাল রুজি উপার্জন করা একটি ঠিক আছে। আচ্ছা,
এরপরে শুধু প্রথম দিকে দুই তিনজন মেয়েরাজ ইয়াছির আবদুল্লাহ এরাই দিচ্ছে, আর মাঝে মধ্যে একজন ছাত্রীকে পাচ্ছি। আর বাকিরা কথা বলছো না কেন? আচ্ছা, এরপরে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কোন যুদ্ধে পরিখা খননে সক্রিয় অংশগ্রহণ করেন? খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে। পরিখা। খন্দক মানব পরিখা, খরি পরিখা খননে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। সাহাবাদের সাথে তিনি এই খন্দকের কাজে তিনি অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, কোন নবী নিজের হাতে কাজ করে খেতেন? হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি কি কাজ করতেন বলো তো? তিনি বর্ম বানাতেন, লোহার বর্ম বানাতেন। লোহার বর্ম বানাতেন। আমরা এক কথায় বলতে পারি কামারের কাজ করতেন, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আরো কিছু নবী রাসূলের নাম আছে যারা বিভিন্ন কাজ করতেন। যেমন আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কি কাজ করতেন জানো? কৃষি কাজ করতেন। কৃষি কাজ করতেন, হ্যাঁ, ধন্যবাদ। এরপরে আদম আলাইহিস সালামের পরে আসছে হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি কি করতেন জানো? না, ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করতেন? উনি স্যার মিশরের অর্থমন্ত্রী ছিলেন স্যার। ইদ্রিস আলাইহিস সালাম কি করতেন আগে সেটা শোনো। ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন দর্জি ছিলেন, কাপড় সেলাই করতেন, বুঝতে পারছো? আর ইউসুফ আলাইহিস সালাম উনি তো ওনার ওনাকে তো ক্রীতদাস হিসেবে প্রথম থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে উনি জেলখানার ভেতরে গিয়েছিলেন জোলাইখার মিথ্যা অপবাদের কারণে, এবং ওখানে তিনি সেই দেশের একজন বাদশাহ ছিল আব্দুল আজিজ, তার স্বপ্নের উনি ব্যাখ্যা দিয়েছিলেন, এবং পরবর্তীতে বাদশাহ তাকে মুক্ত করে দিয়ে মিশরের প্রথমে হচ্ছে অর্থমন্ত্রী, পরবর্তীতে তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন, বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এরপরে স্যার ওনার উপাধি কি আজিজে মিশর? হ্যাঁ, ওনার উপাধি কি? না না, ওনার উপাধি হচ্ছে উনি মিশরের পরবর্তীতে বাদশাহ হয়েছিলেন আর কি। এই আচ্ছা, আর কেউ প্রশ্ন করবা? তাহলে একজন করে প্রশ্ন করো। স্যার, মানব জাতির দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাম না? হ্যাঁ। আচ্ছা, নূহ আলাইহিস সালাম কি করতেন জানো? নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। উনি আল্লাহ তাআলার নির্দেশে বিশাল একটা নৌকা বানিয়েছিলেন নিজেই, বুঝতে পারছো? জি স্যার। তখনকার সময়ে ওইটাই ছিল সবচেয়ে বড় নৌকা, এই মানব জাতির প্রথম নৌকা বলা হয়। প্রথম নৌকা, হ্যাঁ, ওইটা প্রথম নৌকা ছিল। তো তাহলে আমরা এইভাবে বুঝতে পারতেছি যে কাজ কাজ করার ক্ষেত্রে লজ্জার কিছু নেই, তবে দেখতে হবে কাজটা যেন হালাল বা বৈধ হয়। আচ্ছা, এবার আমি তোমাদের কাছ থেকে একটা দলগত কাজ নেব। তোমরা কি কি কাজ করতে পারো তার একটা তালিকা বলবে, একজন একজন করে বলবে। আগে নাম বলবে, তারপরে বলবে যে স্যার আমি এই কাজ করি। আমার নাম মিরাজ। আমি সকালে উঠে নিজের ঘর নিজে ঝাড় দেই, নিজের বিছানা নিজে গোছাই, নিজের জানালা নিজে খুলি, তারপরে প্রয়োজনে ঝাড়ুও দেই, তারপরে রান্না খাবার শেষে খাবার গুলো সব তুলে রাখি, মানে মিক্সারে জায়গা মতো রেখে দেই, আর প্রয়োজনে মাকেও সাহায্য করি। আচ্ছা, গুড, তুমি অনেকগুলো বলেছ। এরপরে অন্য একজন বলো, নাম বলবে আগে। আমার নাম মোহাম্মদ ইয়াসির আবদুল্লাহ। আমি বাগান করতে পছন্দ করি। আমি বাগানে সকালে উঠে পানি দেই এবং প্রয়োজনীয় সময় বিভিন্ন সার দেই। তাছাড়া আমি আমার মাকে বাসন কোসন মাজতে সাহায্য করি মাঝে মাঝে। আমি আমিও খাবার শেষে খাবার গুলো তুলে রাখি এবং নিজের প্লেট নিজেই পরিষ্কার করি। গুড, আল্লাহ তোমাকে যা যাই খাইয়ে দেখো, অনেকগুলো কাজ করো তুমি। আর বাগান করার কাজ, এটা কিন্তু
একটা সওয়াবের কাজ সৎকারে জারিয়া হয়, বুঝতে পারছো? ওই গাছগুলো যেহেতু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে প্রশংসা করে, এর জন্য যে গাছ লাগায় বাগান করে তার জন্য আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব প্রদান করেন। আচ্ছা, এরপরে আরেকজন বলো দেখি, নাম বলবে আগে, তারপরে বলবা কি কি কাজ করো। মেয়েদের মধ্যে কেউ বলো। স্যার, আমরা কেউ নিজেদের প্রশংসা করতে পারি না। না না, প্রশংসা না, এটা তুমি অন্যকে উৎসাহিত করতেছো, তোমার কথায় হয়তো আরেকজন কাজ করতে উৎসাহিত হবে, বুঝতে পারছো? আচ্ছা, নাম না বললেও এমনিতে বলো কি কি কাজ করো, বলো। কিন্তু স্যার, আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোনো কাজই করি না। না, কর্ম যা কর্ম যারা করো না তারা বলার দরকার নেই, তাদের কথা শুনলে অন্যরা অলস হয়ে যাবে। যারা কাজ করো তারাই বলো। কর্ম হচ্ছে বই পড়া আর বাহিরের বই পড়া, এছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, তোমরা কেউ লেখাপড়া করো না? মানে অন্যতম প্রধান কাজ তোমাদের, লেখাপড়া করা অন্যতম প্রধান কাজ, আল্লাহ তাআলার ইবাদতের পরেই, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমাদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে লেখাপড়া করার পরে তোমরা তোমাদের পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখবা, যে বিছানায় ঘুমাবা বিছানা ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখবা, মশারিটা তুলে রাখবা, নিজের কাপড় চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, পরিপাটি করে রাখবা, গুছিয়ে রাখবা, এগুলো তোমাদের নিজেদের কাজ। আচ্ছা, আর কেউ বলবা? জি স্যার। শরীর চর্চা করি, তারপর পড়তে বসি, তারপর যদি কখনো ঘুম পাই তখন ঘুমাই, আমার ভাই ওঠার পর বিছানা গুছিয়ে ফেলি, তারপর আবার পড়তে বসি, আমার কোচিং এর অনলাইন ক্লাস করি, স্কুলের অনলাইন ক্লাস করি, আমার প্রাইভেটে যদি কোনো পড়া থাকে সেগুলো শেষ করে ফেলি, দুপুরে গোসল, তারপর খাওয়া, তারপর কিছুক্ষণ বিশ্রাম, তারপর উঠে আমার প্রাইভেট টিউটর আসেন, তারপর আমি প্রাইভেট পড়ি, এই করে সন্ধে হয়ে যায়। সন্ধে কিছু নাস্তা করি, নাস্তা করে আমি আমার ঘরের যদি কিছু অগোছালো থাকে সেগুলো গুছিয়ে ফেলে পড়তে বসে যাই। গুড। হ্যাঁ, তুমি তো অনেকগুলো কাজ করো, কিন্তু তোমার আম্মুকে কোনো কাজে সহযোগিতা করো না, তাই না? না স্যার, এই কাজ আমি করি না, আমার মাই আমাকে কিছু করতে দেন না। তারপরেও চেষ্টা করবা, বুঝতে পারছো? তাহলে তোমার মা খুশি খুশি হবে এবং তোমার জন্য দোয়া করবে। আমার মা শুধু বলেন যে জীবনটা অ্যাসাইনমেন্ট, ওটাকে সাজিয়ে নাও, সকালে নামাজ দিয়ে শুরু করি, শেষে নামাজ দিয়েই শেষ করে ঘুমিয়ে যাই। আচ্ছা, আর মাঝখানের নামাজগুলো? স্যার, সবই পড়ি, ওগুলো আমি মিস করে গেছি, যেহেতু শুরুতে শুরু করেছি তাই আর বলি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আর কেউ বলবে? আর একজন আর শুনবো শুধু। আর একজন বলো, কে বলবা? আর বোধ হয় কেউ বলবে না। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তুমি বলছো, ইয়াসির আব্দুল্লাহ তুমি বলছো? জি স্যার, আমি বলছি স্যার। একটা স্যার, আমার মধ্যে একটা ভালো গুণ আছে স্যার, সেটা বলা হয়নি স্যার। কি স্যার? আমি না স্যার, তিন থেকে স্যার পাঁচ অক্ট নামাজ স্যার মসজিদে পড়া শুরু করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামাজের পর কোরআন কোরআন শরীফও পড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো যারা বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা পরের অংশে চলে যাই। তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন। একজন একটু উদ্দীপকটা পড়ো তো দেখি।
চারজন পড়তেছো? আচ্ছা একজন পড়ো এর মধ্যে। আচ্ছা আদিলা পড়ো, আদিলা রোল 20, আদিলা পড়ো। মাজিদ একটি কোম্পানিতে চাকরি করে, সে সময় মতো অফিসে যায়, তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করে, কোনো কাজে সে সময় করে না। আর মা সাদিয়া বেগম সংসারের সব কাজ নিজে হাতে করে। হালাল রুজি অর্জন করার সাদিয়া বেগমের আচরণে কোন মহিয়সী নারীর আদর্শ ফুটে উঠেছে বর্ণনা করো। ঘ, শ্রম কাকে বলে? মাজিদের জীবনে শ্রমের মর্যাদা পাঠ পুস্তকের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা ধন্যবাদ। তো এবার আমরা একটু উত্তরগুলো খেয়াল করি। প্রথমে হচ্ছে ক নাম্বার, হালাল রুচি উপার্জন করা কি ধরনের ইবাদত? ফরজ ইবাদত। ফরজ ইবাদত, গুড। আচ্ছা এরপরে খ নাম্বার হচ্ছে শ্রমজীবী আল্লাহর বন্ধু। তো কথাটি বুঝিয়ে লেখো, এই বাক্যে মূলত কার মর্যাদা ফুটে উঠেছে বলতো? শ্রমজীবী মানুষের মর্যাদা ফুটে উঠেছে, অর্থাৎ যারা নিজ হাতে পরিশ্রম করে হালাল ভাবে জীবিকা নির্বাহ করে, এই বাক্যে তাদের মর্যাদা ফুটে উঠেছে। এটি মহানবী সাল্লাল্লাহু সাল্লামের বাণী। এই বাক্যে তিনি শ্রমজীবী লোকদেরকে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। এইভাবে তোমরা একটু বিষয়টা সাজিয়ে লিখবে, খ নাম্বারের জন্য 4-5 লাইন লিখলেই হবে। বুঝতে পারছো? আচ্ছা এবার আসো গ নাম্বার, সালেহা বেগমের আচরণে কোন মহিয়সী নারীর আদর্শ ফুটে উঠেছে বর্ণনা করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর আদর্শ ফুটে উঠেছে। আচ্ছা বাকি অংশটা তোমরা পাঠ্য বই 90 পৃষ্ঠা একেবারে নিচের প্যারা, প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এখান থেকে শুরু করে 91 পৃষ্ঠা একেবারে শেষ পর্যন্ত আমরা নিজেরা স্বাবলম্বী হব এই পর্যন্ত। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের কাছে যদি পাঠ্য বই থাকে তাহলে একটু দাগায় নাও। আচ্ছা এই প্রশ্নের জ্ঞানমূলক উত্তর হবে, সালিহা বেগমের আচরণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ ফুটে উঠেছে, জ্ঞানমূলক উত্তর গেল। এরপরে বর্ণনা করো অংশ আসবে হচ্ছে 90 পৃষ্ঠার নিচের প্যারা থেকে শুরু করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখান থেকে শুরু করে 91 পৃষ্ঠা 6 নম্বর পাঠের শেষ পর্যন্ত আমরা নিজেরা স্বাবলম্বী হব এই পর্যন্ত। ঠিক আছে সবাই বুঝতে পারছো? আচ্ছা এরপরে ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, শ্রম কাকে বলে? মাজিদের জীবনে শ্রমের মর্যাদা পাঠ্যপুস্তকের, এখানে জপালাটা একটু চিহ্ন পরিবর্তন হয়ে গেছে ফন্ট চেঞ্জ হওয়ার কারণে, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এটা 89 পৃষ্ঠা শ্রমের মর্যাদা পাঠ প্রথম থেকে শুরু করে গ নাম্বার যেখানে শুরু হইলো, অর্থাৎ এটা শ্রমজীবী আল্লাহর বন্ধু, এই হাদিসের আগ পর্যন্ত পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এই পর্যন্ত, পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এই পর্যন্ত। পাইছো সবাই? আচ্ছা তারপরও আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি পাঠ্য বইয়ের, এই যে এখানে দেখো, পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এই পর্যন্ত 90 পৃষ্ঠা, এটা প্রথম থেকে এই পাঠ 6 নম্বর পাঠের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বাসায় সুন্দর করে HW করবা, এবং যখন স্কুল শুরু হবে ক্লাস শুরু হলে তোমরা ক্লাসে দেখাতে পারো। ঠিক আছে আরেকবার একটু দেখাবে?
স্যার পরিশ্রমী আল্লাহর বন্ধু, এত পর্যন্ত ঘ নাম্বার প্রশ্নের উত্তর না? হ্যাঁ, পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা আবার একটু দেখাই দিচ্ছি। ফানটা কি বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার সমস্যা। আচ্ছা দেখি অন্য কালার দিলে কেমন আসে। না, এটাও বোঝা যাবে না। লাল কালারটাই ভালো বোঝা যাচ্ছে এখানে। স্যার ব্ল্যাক কালার দিয়ে দেন, ব্ল্যাক কালারে ভালো বোঝা যাবে। ব্ল্যাক? জি স্যার। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা প্রশ্ন না থাকলে আজকের মতো ক্লাস। আমার নাম মোহাম্মদ রায়হানুর রহমান। আচ্ছা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম।